করতে যেন পূজা পাই অহংকার চাঁদ বেনের হস্তে। কি ছবি একেছ, কি ছবি একেছ, আমার ললাটে বিধাতা, আমার ললাটে বিধাতা। কত দূরে আমায় নিয়ে চলো তোমার কাছে, জানি না মাগো তুমি চলো তোমার কাছে। বলো বলো পরমে এ পাশে কোথায় সে, বলো বলো পরমে সে পথ কোথায় সে, বলো বলো পরমে এ পথের কোথায় সে, আমায় নিয়ে যাবে কবে কোথায় মতি, কবে হবে আমার পথ চলার বিরতি, আমার ললাটে বিধাতা। তোর নয়নে কেন এমন চল রে মা, তোবা বলবো কি মা, তোর বেহুলার কপাল পুড়েছে, তোমার বলবো কি মা, তোর বেহুলার কপাল পুড়েছে, তুমি বিশ্বাস করতে কক্ষে যাও, আনার জন্য তৈয়ার করছি। দাঁড়ি দাঁড়ি,
কোথায় আছো বাবা একবার আমার সম্মুখে হও হ্যাঁ মা বলুন শোনো বাবা শোনো হ্যাঁ বলুন গদাই চন্দ বালের হাড়ি থেকে কাঁচা হাড়ি কাঁচা সারা আড়াই উরবিরা আমাকে তুমি এনে দাও বাবা বেশ মা বেশ আমি এখনি যাচ্ছি বাবা গদাই এই বাবা চলে আয় ওরে গদাই চন্দ্র ওরে পার ওরে আমার ডাকলো কে আমি যাচ্ছি গো ধীরে ধীরে আমি যাচ্ছি গো ধীরে ধীরে গদাই চন্দ্রপাল বলে ডাকলো কে ছিল তাল পাতার কুড়ে বাবু গো তাও গেছে পুড়ে বাস বাগানে থাকি গো শুয়ে খাই মশাই ছিড়ে ছিল তাল পাতার কুড়ে বাবু গো তাও গেছে পুড়ে বাগানে থাকি গো শুয়ে খাই মশাই ছিড়ে কে দেব মোর চাকে গাদা বাবু গো কেদাই দুটো ভাজল দে চাকরে না বৈশাখে কথা চন্দ্র পালে বলে ডাকছে তুই আমার পেলে কোথায় চলে গেলি রে ও আমার তো যখন অসুখ করতো আমি ওষুধ খেয়ে শুয়ে পড়তুম রে ওই আমার ঘর মানে কেন বাবা কি হয়েছে বল আমার ধরো মা আমার ছেড়ে চলে গেছে ওর মা আমার কাছে কবে না বাকরা ওরে মা যদি মারা যেত তিনবার তিন থালা ভাত বেঁচে যেত রে মত বাবা বলে কি মা মারা গেলে তিনবার তিন থালা ওই আমার শাশুড়ি রে শাশুড়ি মা মারা গেছে বাকরা ওরে ওই ঝাড়ে কো পড়েছে রে শালা ঝাড়ে কো পড়েছে ওরে বাবা পাখির জন্য কেউ এরম কাঁদে আমার দুটো দুটো টিয়া পাখি মারা গেছে নিজে কাঁদে এই বৌমাকে ডাক তো এক গ্লাস জল খেয়ে নি ওরে ওই ধরো মা গেছে রে এই হতভাগা আছিস না গেছিস এ বাবা গদাই তা বৌমা গেছে মারা তুই কাঁদছিস কেন বাকুরো গরু হারালিকে গাই গাই গান থাকে তার মানে বাকুরো বউ তো নয় জানো সুন্দরবনের খাঁটি মৌ সুন্দরবনের খাঁটি মৌ সেটা কি আমি কারি এমনি কাঁদতেছি তোমাদের বৌমার গুণে কাঁদতেছি হ্যাঁ কি গুণ ছিল বলতো গুণের বাত্তা উবুর করলে হুলুর করে পড়বে বাকুরো আমি বলবো তুমি শুনবে ওরে অতি সাধের বিয়ে আর জমি বন্ধ তিন দিনের জ্বরে বোটা গেল মোড়ে ও তুই সাদের বিয়ে জমি বন্ধক দিয়ে তিন দিনের জ্বরে বোটে গেছে মোড়ে হাতে ছিল চুড়ি ভেজে দি তো মুড়ি পুনর সালে বসে খেতাম সুড়ি সুড়ি ও তুই সাদের বিয়ে জমি বন্ধক দিয়ে তিন দিনের জ্বরে বোটে গেছে মোড়ে তোমরেতে তোরা হাত ঝোরা ঝোরা বলা উঠো ছাড়া গালি দিতো না ও তুই সাদর দিয়ে জমি বন্ধক দিয়ে তিন দিনের জ্বরে বটে গেছে মোরে পাইছিল মা তুই খেতাম জল সে জল না খেলে তৃষ্ণা মেটে না ও তুই সাদর দিয়ে জমি বন্ধক দিয়ে তিন দিনের জ্বরে বটে গেছে মোরে হ্যাঁ বাবা শুনলাম কিন্তু কি করবো বল তোর বাড়িতে আজকের বড় বিপদে পড়ে আমাকেও আসতে হয়েছে বিপদ
বন্ধ ওই দেখ এই ও কি খাচ্ছিস আচাল 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 হতভাগা নোংরা খেয়ে বলে আচার খাচ্ছিস হ্যাঁ বাবা কেরাম লাগে খেতি আনুনো আনুনো এর পর থেকে বাটি করে তুলে রাখবি নুন দিয়ে ঘেটা চেটে খাবি ঠিক আছে হ্যাঁ বাবা হারিশরা বিপদ মানে কি জানিস কি এই মুহূর্তে কাঁচা হাড়ি কাঁচা ধরে আলো আলো বেড়া দিতে হবে তুই কি খাবি বল না তুই তো বাবা জানিস মুড়ি খেতে আমি কোনোদিন ভালোবাসি খাইয়েছে ও খাসি খাওয়াবি কবে খাওয়াবি শালা অতি ভক্তি চোরের লোক ফোন কোনোদিন এত ভালোবাসে না আজকে কেন ভালোবাসে নিজেই বুঝতে পারছি না খাসির মাংস খাওয়াবে আমার কি স্বপ্ন আর হাঁড়ি সরা নিতে এসছে খাসির মাংস কেন আমি নিজেই বুঝতে পারছি না জানো কি আর বলি কিছু বলার নেই তা যাই হোক খাসি খাওয়াবে তুই আমার পেলে কোথায় চলে গেলি রে শোন বাবা শোন রাগারাগি করে করে রাগারাগি করিস চেপে যা মোটামুটি তুই যদি হাড়ি সরা না দিস রাজবাড়ি আমার কাছ থাকবে আমি একটা লোক চাক ঘোরাবো কখন জল ঢালবো কখন আর হাড়ি সরা তৈরি করবো কখন আমি জল ঢেলে দেবো ও তোর মোটামুটি সবসময় লোক চায় সবসময় লোক কোথা থেকে শোন আজকে যদি তোর একটা হিলদে আমি করে দিই হিলদে আমি তোর বিয়ে দেবো শালা বিয়ের কথা শুনে স্টাইল মারছে ডাক পড়ে গেছে বিয়ে এখনো করবি কথায় আছে ঘর বাঁধতে লাগে দড়ি আর বিয়ে করতে লাগে পয়সা করি মোটামুটি কাকা ভাই পর ব্যাপার যখন তোর কাছে বেশি চাইবো না টাটার দড়ি টাটার কোদাল মোদাল সব হয় টাটার দড়ি হয় তো আমি আচ্ছা এক কাজ কর হাজার পঞ্চাশ দিয়ে দে লকডাউন শোন তুই আমার মোটামুটি জানাতে টাকা দিবি আরে বাঁ হাতে তোর মেয়ে দেবো তোর কাছে যদি টাকা তেজ পাতা হয় নাড়াতে না গোটা কথা দিয়ে দে কেন বাবা কি হয়েছে বল না আমার ছিনতাই হয়ে গেছে তোর মতন ভদ্রলোকে ছিনতাই করেছে কারারা
ভুঁড়ি দেখালে আজকাল কোন ছুঁড়ি আসে না, টাকা দিয়ে বিয়ে হবে। আমি তোর উপায় বলে দিই, তুই এক কাজ কর, মোটামুটি বিয়ে করতে যাবি, পাড়া প্রতিবেশীর কাছে মোটামুটি নিমন্ত্রণ করবি, বজাতে নিয়ে যাবি। তোর না মারবো কানে, মুদিবি প্যানে, চামড়া গুঁজে দেবো, জানিস। ওই শোন, টাকা নেই যখন অল্প করে নিয়ে, অল্প করে, অল্প করে, অল্প করে, হুম ঠিক আছে, অল্প করে। পাড়া প্রতিবেশীর কাছে মোটামুটি বিয়ের নিমন্ত্রণ কর, আর সাহায্য চেনে চাঁদা তুলে ধরবে। আমি তো সবকিছু মা গো, বাবা গো, কাকা গো, ও কাকিমা গো, ও দুধ 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 ভাই বোনেরা, আমি একটা বিয়ে করছি আপনাদের সবার সুবিধার্থে। তুই করবি বিয়ে সবার সুবিধা মানে? এই গুরু, আমি বিয়ে করলি এখানকার ছেলেদের ভালো সুবিধা হবে রে। মোটামুটি কাল কিছু হয়নি, আজকের মনে হয় তোর টুটি বন্ধ ফুটে দেবে। কেন তুই করবি বিয়ে সবার সুবিধা? এই গুরু, তুই বুঝতে পারলি রে, এই তো আমি বিয়ে করবো, আমাদের বউ বাড়ি থাকবে, সেই তালে এই কটা ছেলে আমাদের বাড়ি যাবে। আচ্ছা যাবে, গিয়ে আমার সঙ্গে দেখা পাবি নি, আমার বউর সঙ্গে দেখা পাবে। আচ্ছা, তোর বলা ভুল, আমার অন্যায়। তাহলে তোমাদের সুবিধার্থে বিয়ে করছি, আপনারা 1 টাকা 2 টাকা 4 টাকা 5 টাকা 10 টাকা দিয়ে সাহায্য করবেন, আমি বউ ভাতে দেখা। বউটা যদি ভাতে দিয়ে সকলকে খাইয়ে দিস, সংসার করুক আসুন। না বল, বউ ভাতে নিমন্ত্রণ করে খিচুড়ি করে খাওয়াও। আচ্ছা ওই খাইয়ে দেবো, আমার নিমন্ত্রণ করা যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা সবাই মিলে আমার কাছে ক্ষমা চাইবে। তুই করবি ভুল আর সকল তোর কাছে ক্ষমা চাইবে? তাহলে বল, আমার যদি বলা ভুল হয়ে থাকে গলায় গামছা দিয়ে বুঝি আমাকে ক্ষমা করবে? আচ্ছা কম করে দেবে, হেই বল, আচ্ছা ওই করে দে, হেই বল। আরে আমি যা যা চাই বলছি তো নাকি? তাহলে তোমরা সবাই আতল খুলে রেডি হয়ে থাকো, আমরা গেলে সাথে সাথে দিয়ে দেবে। তোমাদের জন্য এক গাড়ি গেদা ফুলির মালা আনা আছে, ওইটা তোমরা হাতে পায়ে বেঁধে কালকে সকাল 9টার সময় চলে যাবে বেদিতে। গাড়ি মোটামুটি কালকে 8টায় আসবে। আমি লোকের সামনে আমার হাত পা গোটা ভিক্ষে নো, ও ছিয়ে নেবো, তাই তো যাবে প্রিয়ে করতে আপনারা যাবে সবাই ঘাটে নিতানন্দ পাটা কাটে গৌর ধরেছে তার যা হওয়ার হোক,
এর পরের বছরে হাল খাতা করব কোন দিয়ে দেব তো ঠিক আছে এক কাজ কর দেরি করিস না বর্ষে যে চলে আমি বর্ষে যে আসব না তুই এক কাজ কর তো এবছরে মোটামুটি একটা আমি বর্ষে আসব না বর কুত্তা সেজে আসব তুই এক কাজ কর বর কুত্তা সেজে আয় আমি বর কুত্তা সেজে আসব ঠিক আছে আমি চলে যাচ্ছি শোন না ও তো টাকা তুলতে খুব একটা ভালো হয় না তা এক কাজ কর না এই আজকের সকালে বেলা ঠিক 10টার দিকে এই রাস্তা দিয়ে একটা মরা যাচ্ছিল তা মরা যাচ্ছিল মরার ভিতরে কটা মদ খোর উঠেছিল ভালো কথা গাড়িতে উঠে ওরা ঝগড়াঝাটি মেরে দিয়েছে দিলে একটা মদ খোরে ধাক্কা মেরেছে সে পড়ে গেছে সে পড়ে গিয়ে আর সেই মরার গলায় থেকে মালা দুজন নিয়ে টুক করে খাল পারে ফেলে দিচ্ছে আমি তুলে নেব হ্যাঁ রে বিয়ে করতে যাবি মরার গলার মালা পরে এই গো তো কেউ জানতে পারবি না ঠিক আছে বিয়ের বাজেট কেটে দেব হ্যাঁ একলো তাহলে তুই খালের পার দিকে নজর রাখ আমি মালা দুটো তুলে নি চলে যাও চলে যাও ঘরে নেই দাবাই বসে আছি দেখ ঠাকুর পয়সা গেছে ওই ঠাকুর আমার খুব
মন খারাপ তোমার দাদা মরে গেছে দাদা মরে গেছে শালা বেঁচে গেছে কেন কি করে বললো বললো ওটা মেরে ফেলেছি আমি লাত্তি মেরে মেরে ফেলেছি শালা কি নিয়ে ছেলে দেখ স্বামীর পেটে লাত্তি মেরে এই কেন কি কেন রোজ এসে বলবে পান্তায় কেন জল লঙ্কায় কেন ঝাল এই কে কে যুক্তি বলো শালা পান্তায় কেন জল লঙ্কায় ও বলতো হ্যাঁ রোজ পিঠত আমার দেখো না পিঠে পিঠে দাগ বসে গেছে কেমন চামড়া তুলে দিয়েছে তো বলে হ্যাঁ চামড়া কেটে ছেড়েছে আমার তো চামড়া বেঁচে কি আমরা খেয়া চলো কি শোন 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 তা তুই মোটামুটি ভালো আছিস তো ভালো নেই একদম আমার ব্যবসায় তো ক্ষতি হচ্ছে কেন কে ক্ষতি করছে বলতো কেন এইসব পালার বউ মেয়েরা আর আমার নিজের মেয়েই তো আমার ক্ষতি করছে হারা তোর মেয়ে তারে কি গো ভালোবাসার